Baby Blue, I know what she did to you. Hello guys, welcome back to my channel. আজকে আবার তোমাদের সাথে একটা স্কেরি চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি। চ্যালেঞ্জটা আমি যদি কমপ্লিট করে ফেলি তাহলে আমার সাথে ভালো কিছু ঘটতে পারে, আর যদি আমি চ্যালেঞ্জটা কমপ্লিট না করতে পারি তাহলে আমার সাথে খুব ভয়ানক কিছুও ঘটতে পারে। একাই করছি আর আমার রুমে এখন কেউই নেই। এখন ঘড়িতে 2:30 বাজে, তো 3টে বাজলেই আমি চ্যালেঞ্জটা শুরু করব। করতে যাচ্ছি ব্লু বেবি চ্যালেঞ্জ। স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করি। এই গল্পটা হচ্ছে ডেজি ব্লু নামে একটি মেয়ের, যে একজন সৈনিককে খুবই ভালোবাসত, বিয়েও করেছিল। বিয়ে করে তারা খুবই সুখে ছিল, সুখে শান্তিতে থাকত। এক বছরের মধ্যে তাদের হচ্ছে একটা বাচ্চা হয়। তারপরে ডেজি ব্লুর যে হাজব্যান্ড, সে তো সৈনিক ছিল, যুদ্ধের জন্য তাকে ডেকে পাঠানো হয়। বিচ্ছেদের জন্য ডেজি ব্লু পাগলের মতো হয়ে গেছিলো, খুবই আপসেট ছিল, খুবই একা একা ফিল করছিল। আর এই তাদের এই স্বামী স্ত্রীর বিচ্ছেদের জন্য সে তার সন্তান, যে তার সন্তানকে আনলাকি বলে মনে করতো, ভাবতো যে বাচ্চাটা তার কাছে আনলাকি। তো সে বাচ্চাটার একদমই খেয়াল রাখতো না, তাকে ভালোবাসত না। একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা, ঘৃণা করতো, তাকে অভিশপ্ত বলে মনে করতো। পর একদিন খবর এলো ডেজি ব্লুর কাছে যে তার স্বামী যুদ্ধে শহীদ হয়ে গেছে। তো এই খবরটা শোনার পর ডেজি ব্লু খুবই পাগলের মতো হয়ে গেছিলো, সারা বাড়ি দৌড়াদৌড়ি করতো, একা একা হাসতো, কখনো বা কাঁদতো, কখনো জোরে জোরে চিৎকার করতো। বাচ্চাটার চিৎকার তার কানেই যেত না, এরকম সে পাগলের মতো অদ্ভুত আচরণ করত যেটা একটা নর্মাল মানুষ করে না। দিন যে ঘটনাটা ঘটে এরপর, সেটা শুনলে আমাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে, গুজবাম্প আসবে। দেওয়ালের দিকে তাকিয়ে তাদের বিয়ের ফটো ছিল, তো সেই বিয়ের ফটোটা দেখে সে উত্তেজিত হয়ে পড়েছিল, এত পাগলের মতো হয়ে যাচ্ছিল যে ফটোটা নিয়ে সে মেঝেতে ছুঁড়ে ফেলে দেয়। ছুঁড়ে ফেলে দেওয়ার ফলে তো ফ্রেমটা ভেঙে যায়, কাঁচ ভেঙে যায়। তো সেই ফ্রেম ভাঙার আওয়াজে বাচ্চাটা চিৎকার করে ওঠে, প্রচণ্ড কান্না করতে থাকে, আর যেতে মানসিক রোগীর মতো আচরণ করে। ভাঙা ফ্রেমের কাঁচের টুকরোটা নিয়ে বাচ্চাটাকে কুপিয়ে কুপিয়ে মেরে ফেলে, বার 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 আঘাত করতে 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 বাচ্চাটাকে মেরে ফেলে। এবং সে নিজে সেই কাঁচের টুকরোটা দিয়ে গলা কেটে মরে যায়। এখানে ডেজি ব্লুর কাহিনী এন্ড হয়ে যায়। কোনো লক্ষ লক্ষ মানুষ মনে করে ডেজি ব্লু এখনো প্রত্যেকটি আয়নারি হয়ে আছে। ডেজি ব্লু ও বেবি ব্লু দুটো স্পিরিট, ব্যাড স্পিরিট। চেষ্টা করে দেখেছি যে এখনো পর্যন্ত যদি আয়নার সামনে দাঁড়িয়ে সারা লাইট অফ করে যদি বেবি ব্লু বেবি ব্লু বলে ডাকা হয় তাহলে ডেজি ব্লু করেছে। তাদের সাথে অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়েছে, তারা আয়নায় অনেক কিছু দেখতে পেয়েছে, তাদের অনেক কিছু ফিল হয়েছে। নেগেটিভিটি যা রুলস আমি বলে দিই। প্রথমে আয়নার সামনে মোমবাতি নিয়ে দাঁড়িয়ে 13 বার বলতে হবে বেবি ব্লু বেবি ব্লু। আর তোমরা হয়তো জানো বা বিশ্বাস করবে যে 13 ইজ আ আনলাকি নাম্বার। তো 13 বার বলার পর যদি ডেজি ব্লু আয়নায় দেখা না দেয়, নেক্সট স্টেপ বলতে হবে আমার মতো একটা ছোট্ট বাচ্চাকে যেভাবে কোলে নেয় ওইভাবে দাঁড়িয়ে হবে বেবি ব্লু বেবি ব্লু, আই নো হোয়াট শি ডিড টু ইউ। বেবি ব্লু বেবি ব্লু, আই নো হোয়াট শি ডিড টু ইউ। বা তুমি কোনো চিৎকারের আওয়াজ শুনতে পাবে যা তোমার সহ্যের বাইরে,
তো তুমি এই কোলটা, এই যে কোলে একটা বাচ্চার যে এইভাবে ধরে থাকবে সেটা যদি ছেড়ে দাও, ছেড়ে কানে হাত দাও, ওই আওয়াজটা যাতে তোমার কানে না আসে, তাহলে কিন্তু তুমি ব্যর্থ হবে আর তোমার সাথে ভয়ানক কিছু ঘটতে পারে, আর তুমি সেটা থেকে পালাতেও পারবে না, বিকজ বেবি ব্লু দুটো পা আটকে ধরে থাকবে। জানি না কি দেখতে পাবো, আদৌ কিছু দেখতে পাবো কি না। এর আগেও চালিয়ে চালিয়ে চ্যালেঞ্জ করেছি, সেটাতে কিছু এমন কিছু ঘটেছে যা আমার ধারণার বাইরে, তো সারা রাত তো ঘুমই উড়ে যায়। তো গাইস, আমি এখন চ্যালেঞ্জটা করতে যাব। তো প্রথমে 13 বার আমি বেবি ব্লু বেবি ব্লু বলব, তো চলো। বেবি ব্লু ব্লু বেবি, 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 এখনো পর্যন্ত আমি কিছুই ফিল করিনি। নেক্সট যে স্টেপটা আছে তো সেটা এবারে করব। বেবি ব্লু বেবি ব্লু, আই নো হোয়াট শি ডিড টু ইউ, বেবি ব্লু বেবি ব্লু, আই নো হোয়াট শি ডিড টু ইউ, বেবি ব্লু বেবি ব্লু, আই নো হোয়াট শি ডিড টু ইউ, বেবি ব্লু বেবি ব্লু, আমার কিছু একটা আওয়াজ শুনতে পেলাম না, এটা আমার ভ্রম, কেন আমার ঠান্ডা লাগছে। ডেডি চিৎকার করছে, মানে এরকম কিছু স্পিরিট যদি থাকে বা স্পিরিট রাত্রে বেরোয় তাহলে ওরাই আগে টের পায়। আই ডোন্ট নো কি হচ্ছে। ওকে চলো কন্টিনিউ করি। হ্যাঁ, পেইন হচ্ছে এই দুটো এরিয়াতে, ধরে ধরে আছে বলে হচ্ছে না কি, টিডি কন্টিনিউয়াসলি চিৎকার করছে। বেবি ব্লু, আই নো হোয়াট শি ডিড টু ইউ, তো গাইস লিটারালি আমার ঘরে কেউ নেই, মানে রুমে কেউ নেই। আর আমি যখন আওয়াজটা পেয়ে ঘুরলাম তখন দেখছি আমার কাবাডের ডোরটা খোলা। প্রথমত টেডি এত কেন চিৎকার করছিলাম জানি না, হাওয়াও আসার কোনো চান্স নেই কারণ আমি সব জানলা দরজা সব বন্ধ করে দিয়েছি, ফ্যানটাও চালাইনি।
পুরো ঘেমে গেছি যার কারণে। বাট মাঝখানে একটা জায়গায় এমন মনে হচ্ছিলো যেন মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে, আই ডোন্ট নো কেন আমার মনে হচ্ছিলো যেন পেছনে কেউ আছে বা আমার সাথে কেউ আছে। মানে মোমবাতিগুলো এত ব্লিঙ্ক করছিল, মোমবাতিগুলো সাইডেই রেখেছিলাম আমি। ভিডিওটা আমি এখানে এন্ড করবো, যে সারা রাত তো ঘুম হবে না, ঘুম উড়ে গেল। তো ভিডিওটা তোমরা একটা লাইক করো, কারণ এত কষ্ট করে ভিডিও বানাই তোমরা লাইক করো না, দেখো ভিডিওটা বাট লাইক করো না। তো প্লিজ 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 লাইক করে দিও আজকের মতো। টাটা, গুড নাইট।